হ্যালো ফ্রেন্ড, তো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো চলো, ব্লগটা আজকে ঠাকুরঘর থেকে স্টার্ট করে দিয়েছি। তো এখানে আজকে আমি তোমাদের দেখাতে চলেছি ছানার কারি কোপ্তা। তো আমি দেখো এখানে ছানা নিয়ে নিয়েছি, নিয়ে ছানাগুলো ভালো করে চটকে ম্যাশ করে নিয়েছি, নিয়ে হাতের সাহায্যে আমি আকার দিয়ে নিয়েছি। তোমরাও যে যেমন শেপ করতে পারো। তো আমি অনেক সবসময় গোল শেপের করি, আজকে একটু চ্যাপ্টা শেপের করেছি। আর এখানে ময়দার গুঁড়ো মাখিয়ে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। ওটা গরম হলে আমি এর ভিতরে ছানার কোপ্তাগুলো সব দিয়ে দিয়েছি। তো এগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, নিয়ে এর ভিতরে আমি আবার সাদা তেলটা ছিল যে ভাজা তেলটা, ওর ভিতরে গোটা গরম মশলা তেজপাতা আমি ফোড়নে দিয়ে দিয়েছি। তার সঙ্গে একটু জল অ্যাড করেছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। তার ভিতরে আমি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি স্বাদ মতো দিয়ে দিয়েছি। আর আমি এই কোপ্তা কারিটা আমি দুধ দিয়ে করব, দুধ আর জল। তো আমি দুধও দিয়ে দিয়েছি, এখানে অ্যাড করেছি। আর দেখো যে মানে আমি ভেজে রেখেছিলাম ছানার বলগুলো, ওগুলো সব আমি দিয়ে দিলাম দুধে। আরও কিছুটা দুধ আমি এখানে অ্যাড করছি, আর এর সঙ্গে আমি ঘি অ্যাড করে দিলাম আর গরম মশলা। আহ, কী সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, তোমরা তো বুঝতেই পারছো না, কিন্তু আমি পেয়ে গেছি। আর কালারটাও সেই দুর্ধর্ষ এসছে। তো এখানে আবার আমি তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তার ভিতরে আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিয়েছি। এর ভিতরে আমি চিনি অ্যাড করছি, তোমরা চাইলে চিনিটা জলে গুলে নিতে পারো। আমি এর ভিতরে নুনও অ্যাড করেছি, আর এখানে ঈদ উষ্ণ গরম জল রেখেছিলাম, সেটাও আমি ঢেলে দিলাম। তো এইবার আমার পোলাওটাও এক্ষুনি, আমি এটা হোয়াইট পোলাও করেছি, এটা রেডি হয়ে গেছে। তো দেখো আজকে আমার মনটা না খুব শান্তি লাগছে। আর এই ভিডিওটা কিন্তু একটু অনেক দিন আগেই করা আছে, আমি এডিটিং করছি আজকে। মন কেন শান্তি লাগছে দেখো, সব ঠাকুরের গলায় আজকে আমার বর মালা এনেছে, আমি পরাতে পারছি। আর সত্যি যেদিন আমি আমার কৃষ্ণের মানে সবার গলায় মালা দিতে পারি, আমার খুব ভালো লাগে। ঠাকুরঘরটা যেন সেদিন মনে হয় যেন মানে কী বলবো, অপরূপ একটা গন্ধ সেন্ট বেরোয়। তা দেখো সব গলাতে আমি মালা পরিয়ে দিয়েছি। আর এদিকে আমি যে পোলাওটা করেছিলাম এটাও আমার রেডি হয়ে গেছে, আর বাসন আমি রেডি করে নিয়েছি। আর এই দেখো ছানার কোপ্তা কারি। তো আমি এরকম বাটিতে করে সব পোলাওটা নিয়ে এরকম চেপে চেপে বাটির শেপ চলে এসছে, একটা দেখতেও বেশ সুন্দর লাগছে। আর এদিকে ছানার কোপ্তাগুলোও আমি বাটিতে তুলে নিচ্ছি, নিয়ে এইভাবেই আমি পরিবেশন করব। যেটা ডেকোরেশনটা যদি ভালো হয় না, খেতেও ভালো লাগে। তা আমার গোবিন্দ যদি এরকম ডেকোরেশন ভালো পায় তাহলে গোবিন্দরও খেতে ভালো লাগবে, খারাপ যদি আমি রান্না করি। তো যাই হোক, এরকমভাবে ডেকোরেশন করে দিয়েছি, যতটা পারি আমি আর কি চেষ্টা করি। সব সময় তো আর ভালো মানে হয় না, কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাই। যেমন ভিডিও আমি চেষ্টা করছি যতটা পারছি করার, এবার ভালো না হলে আর ভালো হলে সেটা তোমরাই বলবে। তো দেখো এদিকে আমাদের কী বলে এটা, এটা হচ্ছে, এটাও আমি নিলাম, কিন্তু আমাদের গুরুদেব, সরি আমাদের গুরুদেবকে আমি রাইস দেব না, যেহেতু আমি রান্না করেছি এটা দেওয়া যায় না। তো আমি গুরুদেবকে ছানার কোপ্তা দিতে পারি, ছানার কোপ্তা আর একটু ফল দিয়েছি। আর আমি আমার গোবিন্দকে মানে আমার গোপাল সোনাকে সব কিছু দিয়েছি। তো এইভাবেই আজকে আমি পুজোটা সারছি। তা চলো আজকের মতন ব্লগ এতটুকুই, টাটা।